सुप्रभात और आज हलो सान्डे तो आज हमें अपन संगे एक भिडियो शेयर करते चले आज हमें मोचार घंट करब चिंगड़ी माँ दिए तो से रेसिपिटाई आज देख और आगे किसुदिन भिडियो ना दीते सरि कारण आगे किसुदिन शर खराब थार जो ठंडा ज्वर हो जार जो हमें भिडियो दीते तो चलू हमें स्नान नहीं तो एखी राननाटा शुरू कर देव चलो अपना रेसिपिटा एक बार देखें तो प्रथम कड़ाई एक गरम जल बसिए दिए मध्य लवण और परिमाण मत हलुद दिए दिए एट फुटते थक मोचाटा केटे धुए रेखे मोचा और आलू एर संगे तो एबारो कड़ाइर मध्य दिए देव মোচাটা আগে এইভাবে না একটু সিদ্ধ করে নিলে মোচাটার যে কস সেটা বেরায় না আর সিদ্ধটা হয় না এটা কেচকেচে কাঁচা ভাব থেকে যায় তো এবার আমি মোচাটা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব तो 15 मिनट मतो आमी एटा ढाका दिए रेखेछिलाम सेद्ध हो गेछे एबार आमी जल समेत एटा नामिये निएछि एबार कड़ाई गरम हो गेछे कड़ाई तेल और सामान्य एकटु हलुद दिए दिएछि जे चिंगड़ी माछगुलो बेचे रेखेछिलाम सेगुलो करे आमी भेजे नेब एटा चिंगड़ी माछ छाड़ाओ बानानो जाय आमी जेहेतु चिंगड़ी दिए मोचार घंट करब तार जन्य आमी चिंगड़ी माछटा दिएछि चिंगड़ी माछटा अपशनल आपनारा दितेओ पारेन नाओ दिते पारेन আসলে যে 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 যেরকম ফ্লেভার পছন্দ করে বা যেরকম ভাবে খেতে পছন্দ করে সেইভাবে রান্না করা উচিত তো আমার মোচার ঘন্ট বেসিক্যালি নিরামিষই হয় নিরামিষই খেতে ভালো লাগে পেঁয়াজ রসুন দিলে খুব ভালো লাগে না তো এটা তো আমি এইভাবে বানাবো তো আবার ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর দেব গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তো এগুলো এবার ভাজা হয়ে গেছে এবারে আমি একটু নেড়ে নিলাম আর আদাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম যেটা আমি 3 চামচ থেকে 4 চামচ দিয়ে দিলাম যেহেতু জল জল আছে 4 চামচ আমি এন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী ঝালটা আপনারা দেবেন তো আমি দুটো কাঁচা লঙ্কা আর বড় টমেটো অর্ধেক করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়েছি তো এটা এবার আমি একটু ভেজে নেব আর এখানে রেখেছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার তো সেটা আমি হাফ টিস্পুন করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম একটু সামান্য নুন দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা মোচা আর আলুটা এর মধ্যে দিয়ে দেব আরো ভালো করে নেড়েচেড়ে নেব এভাবে মোচাটা রান্না করলে খেতেও খুব সুন্দর হয় দারুণ টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে কন্টিনিউ ফুটতে দিতে হবে তো তারপর এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে প্রায় হয়ে এসেছে
মোচাটা এবার চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছের মধ্যে মশলাটা তো ডুবতে হবে, যার জন্য আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো আবার নেড়েচেড়ে নিলাম। আর একটা কথা বলার আছে, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না স্কিপ করে। একটা দারুণ সারপ্রাইজ আছে, আমি জানি না আপনাদের কাছে সারপ্রাইজ হবে বলে হবে কি না, তবে আই থিঙ্ক হবে। তো আমার চিংড়ি আর মোচার ঘন্ট রান্না করা হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য চিনি, আর দিয়ে দেবো একটু ঘি। আবার ঢাকাটা দিয়ে দিলাম। তো একদম শেষ হয়ে গেছে রান্না করা, এবার আমি এটা নামিয়ে নেবো আর খেতে যা দারুণ টেস্ট। এবার দেখুন আমার মেয়েটা খেলছে পুতুল নিয়ে। যারা রান্না করতে পারে চুলও বাঁধতে পারে, এই ঝিঙ্গে মেয়েটা একটু নাচও জানে, সেটাই আজকে আপনাদের সঙ্গে পরিবেশন করবো। তো দেখতে থাকুন। বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘে দাঁড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে, তাকে ওই নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘে আড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে, চাই দেখেছ কি তাকে ওই নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা দেখতে পেলে।
গেলেন। তো আমি আগে বিয়ের আগে নাচ কিছুদিন হলেও শিখেছিলাম, তো আগে নাচ করতাম, তো তার বিয়ের আগেই নাচ শিখেই কিছুদিন করেই শেষ হয়ে গেছে সব কিছুই। আর বিয়ের পর তো কোনো কথাই নেই, সব কিছু দিয়ে সব কিছুই শেষ। আর স্বপ্ন বলে সব কিছুই নষ্ট হয়ে গেছে, দেখা যাক কি হয়, সব কিছু ভাগ্যের উপর নির্ভর করছে। আর আমার যেসব জিনিসগুলো অপূর্ণ থেকে গেছে সেসব আমি চেষ্টা করছি আমার একটা মেয়ে হয়েছে তার মধ্য দিয়ে পূরণ করার। তো দেখা যাক কি হয়। তার বয়স এখনও বেশি হয়নি, তার বয়স মাত্র 2.5 বছর, এবার 3-এ পড়বে। তো দেখা যাক ও বড় হয়ে কোন দিকে ওর ন্যাকটা বেশি থাকে, যেদিকে ন্যাক বেশি থাকবে গান হলে গান, নাচ হলে নাচ, তো সেই দিকেই আমি ওকে সেই দিকেই ভর্তি করে দেবো আর কি। তো আজকের ব্লগটা এইটুকুই, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।